সারা বিশ্বের ঐক্য এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সিভিল সার্জন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা এইডস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। আমাদের কাটাছেঁড়া হয়ে যায় সেই জায়গাতে যদি কোনো এইডস রোগী চিকিৎসা করে, বিশেষ করে আমাদের সেই ক্ষেত্রেও কিন্তু এটা ট্রান্সমিটেড হতে পারে। তো দেখা যাচ্ছে যে আপনারা মনে আছে যে যখন করোনা প্রথম যখন শুরু হয় যে মনে হয় যে সে হয়তো যেহেতু খারাপ খারাপ জায়গায় যায় এই জন্য তার এইডস। তো এটা অ্যাকোয়ার্ড হয় এই কারণে যে নানান কারণে আমাদের কাটাছেঁড়া হয়ে যায় সেই জায়গা দিয়ে যদি কোনো এইডস রোগী চিকিৎসা করে, বিশেষ করে আমাদের সেই ক্ষেত্রেও কিন্তু এটা ট্রান্সমিটেড হতে পারে। তো দেখা যাচ্ছে যে আপনারা মনে আছে যে যখন করোনা প্রথম যখন শুরু হয় যে মনে হয় যে সে হয়তো যেহেতু খারাপ খারাপ জায়গায় যায় এই জন্য তার এইডস হয়েছে। কিন্তু এই ঘটনা রোগ আমাদের নতুন নতুন নিউজ গুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।